তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর বিন্দাস আছো। তো অনেকদিন পর আমি ভিডিও নিয়ে এসেছি, তার জন্য অনেক অনেক সরি। আমার কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারছি না, সেরকম কোনো লং ভিডিও দিতে পারছি না, কারণ আমার যে মানে ব্লগ মাইকটা ছিল সেটা আমার খারাপ হয়ে গেছে। এই মোবাইলটা দিয়ে আমি এখন ভয়েসটা রেকর্ডিং করছি, তো তার জন্য আমার ব্লগ ভিডিও আসছে না। তো খুব জলদি মানে তাড়াতাড়ি আমি একটা মাইক নেবার চেষ্টা করছি। তো আজকের ভিডিওটাতে তোমরা মানে জানতে পাবে যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি আর কিভাবে ভিডিও এডিট করি, ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি কি ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, আমি সব কিছু তোমাদেরকে আজ আমি খুলে বলবো। আর ভিডিওর কোয়ালিটি কিভাবে মানে ইম্প্রুভ করতে পারবে সেটাও আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। কোন কোন অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করছি সেগুলো তোমাদেরকে আমি সব কিছু জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা। তো চলো আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেখানে আমার যে শর্ট ভিডিও করি সেই সেট আপটাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ভিডিও শ্যুট করি। তো চলো, তো গাইজ আমি চলে এসেছি আমার স্টুডিওতে। যে দেখতে পাচ্ছি এটা আমার স্টুডিও, পেছনে একটা ব্ল্যাক পর্দা লাগা আছে আর এইখানে একটা রিং লাইট স্ট্যান্ড, আর আজ আমার এই মোবাইল, এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। আর যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটাতে আমি যে যে ক্যামেরাটা দিয়ে আমি এখন মানে ভিডিওটা শ্যুট করছি সেটা এটাতে সেট করব। আর এই যে দেখতে পাচ্ছ আমার মোবাইল ওপো F11 Pro, অনেকদিন মানে 3 বছরের পুরানো মোবাইল, সেরকম কোনো খাস ক্যামেরা কোয়ালিটি নাই, তবু মানে এটা দিয়ে কাজ চালাই। তো চলো আমি এখানে ক্যামেরাটা সেট করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিডিও শ্যুট করছি আমি। তো গাইজ আমি ফাইনালি ক্যামেরা এখানে সেট করে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছি এখানে মোবাইলটা আছে এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা থেকে মানে যতটা ডিস্টেন্স করে আগে দিকে দাঁড়াবে ততটা তোমার মানে ভিডিওটা ভালো দেখাবে, মানে ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে একটু আগে সামনে দিকে যাই ভিডিওটা শ্যুট করার। আর আমি শ্যুট করি আমার ফোনটা দিয়ে আছে একটা ওপেন ক্যামেরা বলে অ্যাপ্লিকেশন আছে, সেটা থেকে আমি ভিডিওটা শ্যুট করি, কারণ ওটাতে থেকে শ্যুট করলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওপেন ক্যামেরা কীরকম ডিফারেন্স আসছে আমার আর রিয়েল ক্যামেরাটা কীরকম ডিফারেন্স আসছে ভিডিও। তো আমি আমার যে রিয়েল ক্যামেরাটা আছে সেটা প্রথমে দেখাই যে এটাতে কিরকম ভিডিও আসছে। তো গাইজ এই যে আমি ক্যামেরা চালু করে নিচ্ছি, এটার কোয়ালিটি তোমরা দেখো কিরকম আসছে, আর এরপর আমি ওপেন ক্যামেরাটা চালু করছি সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওপেন ক্যামেরার কোয়ালিটি। ওপেন ক্যামেরাতে একটা শ্যুট করার ফায়দা আছে যে ওপেন ক্যামেরা স্ক্রিন লক বলে একটা অপশন থাকে, সেটাকে তোমরা লক করে নেবে, তাহলে তোমরা আগে পেছে যাবে তো ফোকাসটা মানে আউট হবে না। তো এটা একটা ওপেন ক্যামেরাতে ভিডিও শ্যুট করার ফায়দা আছে। তো তোমরা সবাই যারা ইউটিউবে ভিডিও শ্যুট করো বা ইউটিউব ভিডিও বানাও বা শর্ট ভিডিও বানাও, তো চেষ্টা করবে যে ওপেন ক্যামেরাটা থেকে ভিডিও বানাতে। তো আজকে আমি কোনো ভিডিও শ্যুট করছি না, কারণ আমার আগে একটা ভিডিও শ্যুট করা আছে, সেটা থেকে আমি তোমাদেরকে এডিটিং করে দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিওটা এডিটিং করতে হয়, কীভাবে কোথা থেকে ইফেক্ট লাগাতে হয় আর কীরকম করলে ভিডিওটার কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে। তো চলো সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পারলে যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি, সব কিছু তোমাদেরকে আমি লাইভ মানে একদম সরাসরি দেখিয়ে দিলাম। এরপরে কিভাবে আমি ভিডিও এডিট করছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলো মোবাইলের স্ক্রিনে আমি চলে যাই। তো গাইজ চলে এসেছি আমি মোবাইলের স্ক্রিনে, এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমি ভিডিও এডিটিং করি। এই যে ভিএনটা আছে এটা দিয়ে আমি প্রথমে ভিডিওটাকে কাটাকাটি করি, সলোমো লাগাই আর ট্রানজ্যাকশন ইফেক্ট মিফেক্ট লাগাই এটা থেকে। তো তারপর আমি ভিডিওটাকে এক্সপোর্ট করার পর ক্যাপ কার্ডে নিয়ে যাই, আর ক্যাপ কার্ডে গিয়ে ফিল্টার ইফেক্ট আর অনেক রকম কিছু এডিটিং করা থাকলে সেখান থেকে আমি এডিটিং করি। আর ক্যাপ কার্ড চালানোর জন্য দরকার হয় VPN, আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছি প্রিকুয়েল, এটাতে এটাতে অনেক রকমের ফিল্টার আছে আর ইফেক্ট আছে, সেগুলো আমি মাঝে মধ্যে ইউজ করি। তো এই যে অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আমি প্রথমে VNF-এ চলে যাই, আর আমার যে ভিডিও শ্যুট করা আছে সেগুলোকে আমি ইম্পোর্ট করে নিই। তো এই যে আমার এই যে ভিডিওটা আছে এটা আমি আগে থেকে ইম্পোর্ট করে রেখেছি, আর চলো
সাউন্ড আছে সেটাকে মিউট করে দেবো। এখানে একটা সোলোমো আসবে, এই জায়গাটাতে হালকা সোলোমো করে দেবো। আরে যে এখানে ট্রানজেকশন ইয়েটা আছে এটা তো ব্ল্যাক, এখানে হালকা করে সোলোমো দিয়ে দেবো বর্ডারটা, তো যাতে একটু ভালো লাগে। বাকি এক্সট্রা পার্টটা ডিলিট, এটা লাস্টটা একটা সোলোমো দিয়ে দেবো হালকা করে। বাস এডিটিং রেডি হয়ে গেছে, এরপর এটাকে আমি এক্সপোর্ট করে নেব আর এটাকে ক্যাপকাট নিয়ে যাব। তো এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। তো গাইজ ক্যাপকাটে যাওয়ার আগে আমাকে প্রথমে এটাকে ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে, তো আমি চলো ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। তো গাইজ আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি আর এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো আর যেটা আমি এক্সপোর্ট করেছি সে প্রজেক্টটা এখানে নিয়ে নেবো। তো গাইজ আমি এই প্রজেক্টটা এখানে নিয়ে নিয়েছি, এবার এটাকে এই যে এখানে এই জায়গাটাতে একটা আমার ইমোজি দেওয়া ছিল সেটাতে আমি টেক্সটে যাব আর টেক্সটে গিয়ে একটা ইমোজি নিয়ে নেব। এটাকে এখানে বাস এতটা আসছে এটাকে ভিডিওটাকে প্রথমে একটু অ্যাডজাস্ট করতে হবে, তো তার জন্য ভিডিওটা যে এটা আছে সেটা ক্লিক করবো আর এদিকে অ্যাডজাস্টে যাব আর একটু হালকা স্যাচুরেশনটা ইনক্রিজ করে দেবো, বাস 8-10 এতটাই, আর একটু বিগনেট দিয়ে দেবো। তো গাইজ যদি ভিডিওটাতে তোমরা এফেক্ট লাগাতে চাও তাহলে এদিকে দেখবে ইফেক্টে যাবে আর এখানে ভিডিও এফেক্টে যাবে, অনেক অনেক টাইপের ইফেক্ট আছে এখানে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন্ডিং, এগুলো ট্রেন্ডিং ইফেক্ট আছে। তারপরে দেখতে পাবে বেসিক ইফেক্ট, এইগুলো তোমাদের যেরকম ভিডিও থাকবে সেই অনুসারে তোমরা এগুলো ইউজ করবে। তো আমি এই এইগুলো এখন ইউজ করছি না, ডিলিং এখানে অনেকগুলো আছে, পার্টিতে অনেকগুলো আছে, পার্টি থ্রি D3T ডিটেলসে লাভ রেট্রো ভ্যারাইটিজ ডার্ক অনেক 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 ইফেক্ট আছে। তো আমি এখানে একটা ইফেক্ট দেবো, জাস্ট শেডোতে যাব আর নিচে যাব ল্যাক টু আর এটাকে পুরো জাস্ট এ পর্যন্ত এটাকে রাখবো। আর এটাকে তোমরা যদি অ্যাডজাস্ট করতে চাও তো এটা ক্লিক করবে, অ্যাডজাস্ট লাইটটা কম বেশি করতে পারবে, হালকা একটু কম করে দিচ্ছি আর স্পিডও কম বেশি করতে পারবে। তো জাস্ট আর এদিকে ইফেক্টে যাবে, ইফেক্টে আসার পর দেখবে এই ইফেক্ট আমি প্রায় ইউজ করে থাকি। তো তোমরা যদি চাও ইউজ করতে পারো। আরও অনেক অনেকই ইফেক্ট আছে, যেমন এখানে যাবে ক্রিসমাস ডে আর এই ইফেক্টগুলো আমি এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমি ইফেক্ট লাগাই, এইভাবে অনেক ইফেক্ট আছে আর বডি ইফেক্ট আছে অনেকগুলো আছে, এগুলো তোমরা যেরকম ভিডিও সেরকমভাবে লাগাতে পারো। তো
তো চলো আমি এখান থেকে বলি, আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এক্সপোর্ট করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমরা সবাই মানে বুঝে গেছো যে আমি কীভাবে ভিডিও শ্যুট করছি, কীভাবে এডিটিং করছি, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো যদি এরকম ভিডিও আরও চাই এডিটিং রিলেটেড ভিডিও, তো তোমরা নিচে কমেন্ট করে জানাও, তো আমি আরও মানে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, বাই।